ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصلين أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، رب زدنا علما. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, হাদিস নম্বর 76। হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গাধীর পিঠে চেপে জামাত চলাকালীন কাতারের মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছেন, আর ওই জামাতের সামনে কোনো বা ইমামের সামনে কোনো দেওয়াল ছিল না। তাহলে কি এখান থেকে প্রমাণিত হচ্ছে যে সুতরা ছাড়াও সালাত আদায় করা যাবে? আর তিনি এখান থেকে জানতে চেয়েছেন যে ভাই একটু সুতরা বিষয়টা বিস্তারিত আলোচনা করবেন। তো ইনশাআল্লাহ ভাইয়ের এই রিকোয়েস্ট অনুযায়ী আমি এই বিষয়টাকে একটু বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমাদের সামনে যে বিষয়গুলি আসবে সেগুলি হচ্ছে সুতরার সংজ্ঞা, সুতরার হুকুম, সুতরার পরিমাণ, সুতরা থেকে পেয়ামের দূরত্ব, সুতরা থেকে সজদার দূরত্ব এবং সুতরার মানে সম্পর্কে দলিল আদিল্লা যা লাগবে সেগুলো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জানবো সুতরার সংজ্ঞা, সুতরা কাকে বলে। সুতরা বলা হয় শাইউনা জাআলুহুল মুসাল্লি বাইনাহু বাইনা মাইয়ামুরু আমামহু। সুতরা বলতে বোঝায় এমন একটা বস্তু যেটা মুসাল্লি তার সামনে রাখে, যেটা রাখলে তার সামনে দিয়ে মানে ওই সুতরা আর ওই ব্যক্তি ওই মুসাল্লি ওই নামাজের মধ্য দিয়ে কোনো ব্যক্তি অতিক্রম করতে পারবেন না, অতিবাহিত হতে পারবেন না। তো প্রত্যেক এমন জিনিস যেটা মুসাল্লি তার সামনে রাখেন সংরক্ষণ স্বরূপ বা লোকেদের বাধা স্বরূপ বা লোকেদেরকে প্রতিরোধ করা স্বরূপ সেটাকেই সুতরা বলা হয়। সুতরা হুকুম কি, এ ব্যাপারে ওলামাদের দুটি মত পাওয়া যায়। প্রথম মত যে আন্নাহা ওয়াজিবাতুন, সুতরা হচ্ছে ওয়াজিব। যেরকম হবে ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তার গ্রন্থ নাইউল আউতারের চতুর্থ খণ্ডের 204 পৃষ্ঠাতে এবং শেখ আল্লামা নাসির আলবানী তার গ্রন্থ সিফাতুস সালাতুন নবীর 82 পৃষ্ঠা, যার বাংলা ভার্জন হচ্ছে সালাত সম্পাদনের সঠিক পদ্ধতির 68 পৃষ্ঠাতে শেখ আল্লামা নাসির আলবানী বলছেন যে সুতরা হচ্ছে ওয়াজিব, অর্থাৎ প্রত্যেক মুসাল্লিকে তার নামাজের সামনে যদি সে একাকী পড়ে তাহলে তা রাখতেই হবে, যদি জামাতবদ্ধ ভাবে পড়ে তাহলে ইমামের সুতরাই মুক্তদের সুতরা হয়ে যাবে। সেটা এটা ইনশাআল্লাহ পরবর্তীতে আসছে বিস্তারিত আলোচনা। তো দলিল কি যে ওই যে ইমাম শাওকানি রহিমাহুল্লাহ বা শেখ আল্লামা আলবানী বললেন যে সুতরা রাখা ওয়াজিব, এর দলিল কি আছে? এর প্রথম দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা তুসাল্লি ইল্লা ইলা সুতরাতিন, তোমাদের মধ্যে কেউ যেন সুতরা ছাড়া সালাত আদায় না করে। তোমাদের মধ্যে কেউ যেন সুতরা ছাড়া সালাত আদায় না করে, অর্থাৎ সুতরা সামনে রেখেই সালাত আদায় করবে। ওয়ালা তাদুল আহাদান ইয়ামুরু বাইনা ওয়া ইয়াদাইকা, এবং তোমাদের সামনে দিয়ে যেন কেউ অতিবাহিত না হতে পারে। তুমি যে সুতরা রাখবে সেই সুতরা আর তোমার মধ্য দিয়ে যেন কেউ অতিবাহিত হতে না পারে। ফাইন আবা ফাল তোকাতিলহু, যদি সে তোমার সঙ্গে সে অবাধ্য হয়ে যায়, যদি সে অতিক্রম করতে চায় অতিবাহিত হতে চায় তাহলে তুমি তাকে প্রতিরোধ করবে আটকাবে। কেননা ফাইন মাহুল করিম, কেননা তার সঙ্গে শয়তান রয়েছে বা সে শয়তানের একটা রূপ। সহিহ ইবনে খুজাইমা প্রথম খণ্ডে 93 পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 779। এই হাদিসটাকে শেখ আলবানী তার গ্রন্থ সিফাতুস সালাতুন নবীর আরবি গ্রন্থে 82 পৃষ্ঠা এবং বাংলা গ্রন্থের 68 পৃষ্ঠাতে সহি বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিস রাসূল সাল্লাম বলছেন যে লিয়াস্তাতির আহাদুকুম ফি সালাতিহি ওয়ালা বিসাহামিন, তোমরা যখন সালাত আদায় করবে তখন অবশ্যই সুতরা নেবে, যদিও সেটা তীর দ্বারা হয়, যদিও সেটা তীরের ফলা দ্বারা হয়। মুস্তাদরাকে হাকিম প্রথম খণ্ডের 252 পৃষ্ঠা, শেখ শওকানি রহিমাহুল্লাহ তার গ্রন্থ নাইনুল আউতারের পঞ্চম খণ্ডের 12 পৃষ্ঠাতে হাদিসটি সহিহ বলে উল্লেখ করেছেন। এ ব্যাপারে তৃতীয় হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাম বলেছেন যে ইদা সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি ইলা সুতরাতিন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে তার উচিত সে যেন সুতরার সামনে সালাত আদায় করে, তার উচিত সে যেন
সামনে সুতরা রেখে সালাত আদায় করে, বলে দুটো মিনহা এবং তার এবং সুতরা নিকটবর্তী হয়। এমন নয় যে সুতরা সামনে আছে আর আমি সুতরার 10 হাত বা 20 হাত দূরে আছে, এমন নয়। বরং সুতরার নিকটবর্তী সালাত আদায় করতে হবে। সহিহ আবু দাউদ হাদিস নম্বর 698, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 788 এবং 954। চতুর্থ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল বিন আবি হাসান বর্ণনা করছেন যে, ইযা সাল্লা আহাদুকুম ইলা সুতরাতিন ফালিয়াদুনু মিনহা, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে তখন যেন সে সুতরার নিকটবর্তী সালাত আদায় করে, তখন যেন সে ব্যক্তি সুতরার নিকটবর্তী হয়ে সালাত আদায় করে। লাইয়াক্তু আশ-শাইতানু আলাইহি সালাতুহু, যদি এরকম ভাবে সুতরাকে নিকট সামনে রেখে সালাত আদায় করে, নিকটে রেখে সালাত আদায় করে, তাহলে শয়তান তার সালাতের মধ্যে বিঘ্ন ঘটাতে পারবে না, শয়তান তার দৃষ্টিকে বা তার একাগ্রতাকে নষ্ট করতে পারবে না। সহিহ আবু দাউদ হাদিস নম্বর 695, সহিহ নাসাই হাদিস নম্বর 748, মুসনাদ আহমদ হাদিস নম্বর 16134। তো এই হাদিসগুলো প্রমাণ করছে যে সূত্রা সামনে রাখাটা হচ্ছে ওয়াজিব। এবার আমরা জানবো যে সূত্রার পরিমাণ কতটা হবে, আমরা যে সূত্রার হিসেবে সামনে যে বস্তুটা রাখবো তার দৈর্ঘ্য প্রস্থ বা লম্বা চওড়া সে কতটা হতে হবে। এ ব্যাপারে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে, সৈয়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূত্রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সূত্রা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে সূত্রার পরিমাণ কতটা হতে হবে, তার দৈর্ঘ্য প্রস্থ কতটা হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে, মিসলু মুখাতুর রাহাল, সেটা উটের বা উটের কাজাওয়ার সমান হতে হবে। অর্থাৎ আপনি দেখবেন যে আগের জামানায় যে আপনি কোনো উটের বা ছবি দেখতে পান বা কোনো ঘটনা দেখতে পান, সেখানে দেখবেন যে মানুষ যে উঠের পিঠে চাপে, তো সেই চাপাটা সহস্ত করার জন্যে একটা জিন টাইপের একটা টাপু টাইপের জিনিস রাখে, একটা তাবু টাইপের একটা জিনিস রেখে দেয়। তো ওই তাবুর পিছনে একটা সাপোর্ট টাইপের একটা কাঠ থাকে, যেরকম ভাবে চেয়ারের পিছনে একটা সাপোর্ট থাকে, তো এরকম ওই তাবুর উটের পিঠে যে তাবু রাখা হতো, ছোট্ট একটা বসার জায়গা রাখা হতো, ওই বসার জায়গার পিছনে একটা কাঠ রাখা হতো, সেটাকে কাজুয়া বলা হয়। তো ওই কাজুয়ার পরিমাণ হতে হবে। তো ওই কাজুয়ার পরিমাণ কতটা, অদূরবস্ত কতটা, এই ব্যাপারে শায়খ ইমাম নবী রহিমান আলাইতের গ্রন্থ শরহে মুসলিমের চতুর্থ খণ্ডে 226 বলছেন যে, হুয়া নাহবু সুলুসু জারাইন, কাজুয়ার দৈর্ঘ্য প্রস্থ বা লম্বা চওড়া হচ্ছে এক হাতের এক তৃতীয়াংশ, এক হাতের এক তৃতীয়াংশ, অর্থাৎ এক হাত যেটা লম্বা হবে এর তিন ভাগের এক ভাগ পরিমাণ হচ্ছে কাজুয়ার হাইট, কাজুয়ার দৈর্ঘ্য প্রস্থ। তো আমরা ধরে নিতে পারি যে আমরা আমাদের সামনে সূত্র হিসেবে যে বস্তুটা রাখবো তার উচ্চতা মোটামুটি এক বিঘত হতে হবে, মোটামুটি এক বিঘত হতে হবে। তো যদি আমরা আমাদের সামনে, আমরা আজকাল অনেক সফর করতে গিয়ে ভ্রমণ করতে গিয়ে বোতল রাখি সামনে, মানে কাছে বোতল রাখি পানি পান করার জন্য, তো সেই বোতলটা দেখি যে বিস্তারিত যে বোতল সেটা এক লিটারের মোটামুটি এক বিঘতের বেশি হয়, তাহলে বোতল রাখলে সেটা সূত্র হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। তো সূত্র পরিমাণ হতে হবে, পরিমাণ মানে উচ্চতা হতে হবে মাটি থেকে মোটামুটি এক বিঘত, এক বিঘত কিছু কম হলে চলবে, মোটামুটি মানে এক হাতের এক তৃতীয়াংশ বলতে এক মিনিটে কিছুটা কমই হয়, তো মোটামুটি এতটা রাখলেই সেটা সূত্রা বলে গণ্য হবে ইনশাল্লাহ। এবার আপনি সূত্রা থেকে কতটা দূরে দাঁড়াবেন, কারণ আমরা আগে জানতে পারলাম যে সালাম বলছেন যে তোমরা যখন সাদাদাই করবে তখন সূত্রার নিকটবর্তী হয়ে দাঁড়াবে, তো আমরা কতটা মানে দূরে বা কাছে দাঁড়াবো, আমরা যে সূত্রা রাখবো সেই সূত্র থেকে কতটা দূরে বা কাছে দাঁড়াবো। এবারে সরি, আগের হাদিসটা ছিল যেটা আমি বললাম যে সূত্রা পরিমাণ কতটা হতে হবে, সেটা ছিল সহিহ মুসলিম হাদিস নম্বর 500 এবং 771, আর সহিহ নাসাই হাদিস নম্বর 745। এবার কিয়াম, যে আপনি যে সূত্রা থেকে দাঁড়াবেন আপনার কিয়ামটা আপনার দাঁড়ানো অবস্থাটা সূত্র থেকে কতটা দূরে হবে, এ ব্যাপারে হাদিস নাফিয়ে রহিমান বর্ণনা করছেন যে, সহিহ বুখারী হাদিস নম্বর 506 এবং 1599 এর মধ্যে, যে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু যখনই ইদা দাখাল আল কাবা, যখনই বাইতুল্লাহতে প্রবেশ করতেন বা কাবা ঘরে প্রবেশ করতেন, মাশা কিবালা ওয়াজহি, তখন তিনি সামনের দিকে এগিয়ে যেতেন, প্রবেশ করে সোজা সামনের দিকে চলে যেতেন,
তিনি সামনে যেতে আছেন আর যে খুঁটি বা স্তম্ভগুলি আছে সেগুলো তিনি পিছনে ফেলে সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। তামাশা হাত্তা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জিদারে আল্লাযী ক্বিবলা ওয়াজহিহি ক্বারিবান মিন সাহাবাতি আদরুইন। তিনি এতটা প্রবেশ করে গিয়েছেন, এতটা নিকটবর্তী হয়ে গিয়েছেন যে তিনার আর দেওয়ালের মধ্যখানে এখন মোটামুটি 3 হাত দূরত্ব রয়েছে। এখন তিনার আর দেওয়ালের মধ্যখানে মোটামুটি 3 হাত দূরত্ব রয়েছে, অর্থাৎ তিনি কাবা বা বাইতুল্লাহ যে দেওয়াল, সেই দেওয়ালের 3 হাত নিকটবর্তী হয়ে বা দেওয়াল থেকে 3 হাত দূরে দাঁড়াতেন। সল্লা, তারপর তিনি সেখানে সালাত আদায় করতেন। কেননা বিলাল বর্ণনা করেছেন, বিলাল আজান বর্ণনা করেছেন যে এটা ওয়াক্কাল মাকানুল্লাযী আখবারাহু বিলাল আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তো এখান থেকে আমরা কি পেলাম যে একজন ব্যক্তি সূত্রা থেকে 3 হাত দূরে দাঁড়াবে, একজন ব্যক্তি সূত্রা থেকে 3 হাত দূরে দাঁড়াবে। এখান থেকে আমরা জানতে পারলাম যে সূত্রা থেকে আমার যে কিয়াম হবে, দাঁড়ানোর জায়গা হবে, সেটা কত দূরে হবে? 3 হাত দূরে হবে। এবার আপনি যে সাজদা করবেন, সেই সাজদাটা আপনার সূত্রা থেকে কত দূরত্ব হবে, আপনার সাজদাটা সূত্রা থেকে কতটা দূরে হবে, এ ব্যাপারে সহিহ বুখারী হাদিস নাম্বার 496 এবং 474, সহিহ মুসলিম হাদিস নাম্বার 508, সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে কানা সাল্লাল্লাহু সাল্লাম বাইনা মুসাল্লা রাসূল সাল্লাম ওয়া বাইনা জিদারে মামার রুশাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাজদার জায়গা আর সূত্রার মধ্যে এতটা ফাঁক থাকত যে সেই ফাঁক দিয়ে ছাগল অতিবাহিত হতে পারবে বা ছাগলের বাচ্চা অতিবাহিত হতে পারত, ছাগল বা ছাগলের বাচ্চা অতিবাহিত হতে পারত। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি সাজদা করবে, সাজদা করার সময় তার সাজদার জায়গাটা সূত্রা থেকে কতটা দূরে হতে হবে। এই ব্যাপারে বলছেন যে এতটা দূরত্ব হতে হবে যে আপনি সূত্রা থেকে সাজদা যে জায়গায় করবেন, আপনার সাজদার জায়গা আর সূত্রার মধ্য দিয়ে যেন একটা ছাগল বা ছাগলের বাচ্চা অতিবাহিত হতে পারে, এতটা ফাঁক থাকতে হবে। মোটামুটি ওই 1 বিঘত, দূরে থাকতে হবে। এমন নয় যে সূত্রার সঙ্গে মানে দেওয়ালের একবার আপনি দেওয়ালের সঙ্গে মাথা নাকিয়ে দিয়েছেন, এরকম নয় যে আপনি একদম দেওয়ালের সঙ্গে মাথা লাগিয়ে দিয়েছেন বা সূত্রার মাথার সঙ্গে মাথা লাগিয়ে দিয়েছেন, এরকম নয়। বরং আপনার আর সাজদার জায়গার 1 বিঘত দূরে আপনার সাজদার জায়গাটা হবে, এটা হচ্ছে সূত্রা থেকে সাজদার জায়গার দূরত্ব। এবার আমরা ওই জায়গাতে আসব যেখানে ভাই প্রশ্ন ছিল যে ইবনে আব্বাস যে হাদিসটা তিনি বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 76 থেকে, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন কাতারের মধ্যে, তিনি গাধির পিঠে ছিলেন আর গাধি নিয়ে তিনি অতিবাহিত হয়ে গেলেন আর ইমাম সাহেবের সামনে কোনো দেওয়াল ছিল না আর তিনি একেও নিষিদ্ধ করলেন না, এই ব্যাপারটা আসলে কি? এটাই সেই হাদিস যে হাদিসের ব্যাপারে কিছু ওলামা বলছেন যে এখান থেকে প্রমাণ করতে চাচ্ছেন যে সূত্রা সুন্নাত বা সূত্রা মুয়াক্কাদা ওয়াজিব নয়, সূত্রা মুয়াক্কাদা বলতে এমন সুন্নাত যার প্রতি তাগিদ করা হয়েছে, জোর দেওয়া হয়েছে, আর মোটামুটি ওয়াজিবের কাছাকাছি কিন্তু ওয়াজিব নয়। তো এটা একটা মানে কিছু ওলামার ভুল ধারণা বলতে পারা যেতে পারে, কেননা এই হাদিসটা আপনি যে বলেছেন যে হাদিসটার কথা, ওই হাদিসটা এসেছে সহিহ বুখারী হাদিস নম্বর 76 অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18-তে, কিতাবুল ইলমের মধ্যে এসেছে, কিতাবুল ইলমের মধ্যে। এই হাদিসটাই আপনি দেখতে পাবেন সহিহ বুখারী হাদিস নম্বর 493, 861, 1857, 4412 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 504, সহিহ ওয়াদুদ হাদিস নম্বর 715-এর মধ্যে, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় মানে বাঁধছেন, অধ্যায় এ করেছেন যে 8 নম্বর অধ্যায়ের কিতাবুস সালাহ 8 নম্বর অধ্যায় এর 90 নম্বর অনুচ্ছেদ, অনুচ্ছেদটা কি? বাবু সূত্রাতুল ইমাম, সূত্রাতুল মান খালফাহু, ইমামের সূত্রাই মুক্তাদির সূত্রা, তো এখানে যেহেতু তখন যে ইবনে আব্বাস যে হাদিসটা বর্ণিত হচ্ছে সেখানে কি হচ্ছে, যে ইবনে আব্বাস বর্ণনা করছেন যে আকবালতু রাকিবান আলা হিমারি আতিন ওয়া আনা ইয়াউমাইন কদ নাহাজতুল ইহতিলাম, যে আমি একদা একটা গাধির পিঠে চেপে
অতিবাহিত হচ্ছিলাম যখন আমার বয়স, যখন আমার বয়স যৌবন, মানে যৌবনের কাছাকাছি ছিল আমার বয়স, মানে বালেক হওয়ার কাছাকাছি আমার বয়স ছিল, সেই সময় আমি একটা গাধীর পিঠে চেপে অতিবাহিত হচ্ছি কাতারের মধ্য দিয়ে, জামাতের মধ্য দিয়ে। কোন জামাত? যে ইউসাল্লি বিন্নাস, রাসূলুল্লাহ লোকদেরকে সালাত আদায় করাচ্ছিলেন বিমিনান, মিনার প্রান্তরে, এলাকায় জিদারিন, তার সামনে কোনো দেওয়াল ছিল না, তার সামনে কোনো দেওয়াল ছিল না। মারাত্তু বাইনা ইয়াদি বাদিস সাফ, তখন আমি কিছু মানে কাতারের কিছুটা অতিক্রম করে নাজালতু, আমি আমার যে আরোহী, আমার যে গাধি, তার থেকে আমি অবতরণ করলাম। ওয়ারসালতুল আতানা তারতাউ, এবং আমার গাধিকে চড়ার জন্য ছেড়ে দিলাম, সে চড়তে লাগলো। ও দেখাল তো ফিস সাফে, আর আমি জামাতের সঙ্গে সামিল হয়ে গেলাম। ফালাম ইনকু যালিকা আলা আলাইয়া আহাদুন, আর এই ব্যাপারে বা এই কর্মের জন্য আমাকে কেউ কোনো মন্তব্য করেননি। তো এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? ইমামের সামনে কোনো দেওয়াল ছিল না। তো এই হাদিসটা থেকে প্রমাণিত হচ্ছে, আগে আগে অনুচ্ছেদ দেখুন, ইমাম বুখারী অনুচ্ছেদ কিনে আসছে ভাবছেন যে ইমামের সূত্রা মুক্তাদির সূত্রা, আর হাদিস কিনে আসছেন এই হাদিসটা যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ইমামের সামনে কোনো দেওয়াল ছিল না। অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে শুধুমাত্র দেওয়াল দিয়েই সূত্রা করতে হবে এরকম নয়, শুধুমাত্র দেওয়াল দিয়েই সূত্রা করতে হবে এরকম নয়, বরং দেওয়াল ছাড়া অন্য কোন বস্তু, বল্লম, তীর, তলোয়ার, কোন একটা বস্তু দিয়ে সূত্রা করা যেতে পারে। তো এই হাদিসটা প্রমাণ করছে যে শুধুমাত্র মানে দেওয়াল ছাড়াও অন্য কিছু সূত্রা করা যায়, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাই তার অনুচ্ছেদের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে ইমামের সূত্রাই মুক্তিদের সূত্রা। আর হাদিস নিয়েছেন এই হাদিসটাকে, রাসূলুল্লাহ সাল্লাম যে মানে তরবারি বা বল্লম বা বর্ষা বা তীর, এগুলোকে যে সূত্র হিসেবে ব্যবহার করতেন, তার প্রমাণ আমরা অনেক হাদিস থেকে পাই, তার প্রমাণ আমরা অনেক হাদিস থেকে পাই। যে ইবনে উমর বর্ণনা করছেন যে আনা রাসূলুল্লাহ কানা ইযা খরাজা ইয়াউমুল ঈদে, যখন রাসূলুল্লাহ ঈদগাহর দিকে বাহির হতেন, যখন রাসূলুল্লাহ ঈদের সালাতে যখন ঈদগাহর দিকে, ঈদগাহের দিকে বাহির হতেন, আমারা বিল হারবাতে, তো রাসূলুল্লাহ আদেশ করতেন যে একটা বল্লম নিতে, ফাতুদু বাইনা ইয়াদাইহি, আর সেই বল্লমটা রাসূলুল্লাহর সামনে পুঁতে দেওয়া হতো। ফাইসাল্লি ইলাইহা ওয়ান নাস ওয়ারাহু, তখন রাসূলুল্লাহ ওই বল্লমকে সামনে সাজাতে করতেন আর লোকেরা তার পিছনে সাজাতে করতেন। ওয়া কানা ইয়াফআলু যালিকা ফি সাফারে, আর তিনি সফরে এরকম করতেন, আর তিনি সফরেও এরকম করতেন যে তিনি একটা কোনো বল্লম বা তলোয়ারি বা কোনো বর্ষা বা কোনো তীর সামনে রেখে সাজাতে করতেন। সুম্মা ইত্তাখাযাহা আল উমারা, এরপরে এই যে মানে অভ্যাসটাকে পরবর্তী খলিফারাও গ্রহণ করেছেন। পরবর্তী খলিফারাও যখন ঈদগাহে যেতেন, সফরে যেতেন, তখন তিনারাও সামনে তীর, বর্ষা বা বল্লম রেখে সালাত করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 494 এবং 495। তো এই হাদিস থেকে প্রমাণ পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাম দেওয়াল ছাড়াও বর্ষা, তীর, তারপরে বল্লম বা তলোয়ার দ্বারাও সূত্রা করতেন, তলোয়ার দ্বারাও সূত্রা করতেন। অন্য ভাবে আমরা এই হাদিসে বর্ষা দ্বারা বা যে সূত্রা করতেন তার প্রমাণ আমরা সহিহ বুখারী হাদিস নাম্বার 505-এর মধ্যেও পাই এবং হাদিস নাম্বার 499-এও এর বর্ণনা পাই। তো এই যে ইবনে আব্বাস যে হাদিসটা যেখানে বড় হচ্ছে যে সামনে কোনো দেওয়াল ছিল না, তো এই হাদিস থেকে এটা প্রমাণ করার জন্য, প্রমাণ করার জন্য যে দেওয়ালটাই সূত্রা করতে হবে এমন নয়, দেওয়ালটাই সূত্রা করতে হবে এমন নয়, বরং দেওয়াল ছাড়াও তীর, বর্ষা, বল্লম, তলোয়ার দ্বারা সূত্রা করা বৈধ, যেগুলো আমরা পরবর্তী হাদিস থেকে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সফরে যেতেন বা ঈদগাহে যেতেন, তখন তিনি লোকদেরকে বলতেন যে তোমরা সঙ্গে করে বর্ষা, বল্লম বা তীর নিয়ে নাও, তার দ্বারা তিনি সূত্রা করতেন। এমন মানে রাসূলুল্লাহ প্রত্যেক সফরেই কিছু না কিছু নিয়ে যেতেন এবং সেটাকে সামনে রেখে সালাত করতেন। তো এই হাদিসটা প্রমাণ করছে যে শুধুমাত্র দেওয়ালকেই সূত্রা করতে এরকম নয়, বরং এছাড়া অন্য কিছু সূত্রা করতে, সূত্রা করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বা ভ্রমণে বা হজের সময়তে বা ঈদগাহে সদা সর্বদা বল্লম, তীর বা বর্ষা নিয়েই যেতেন। তো মোট কথা হচ্ছে যে এই হাদিস থেকে এই ভাবনাটা নেওয়া বৈধ হবে না যে রাসূলুল্লাহ সূত্রা ছাড়াই সাদাই করেছেন, কারণ ইমাম বুখারী এই হাদিসের অধ্যায় বলেছেন কি, সরি অনুসারে বলেছেন কি যে ইমামের সূত্রায় মুক্তাদির সূত্রা, আর হাদিস নিয়েছেন এটা। তো ইমাম বুখারী ইঙ্গিত দিচ্ছেন যে ইমামের সামনে যদি কোনো একটা বর্ষা তীর্ণ থাকে তাহলে সেটাই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে, মুক্তাদির জন্য আলাদা করে কোনো সূত্রার প্রয়োজন নেই। কিন্তু হাজি প্রত্যেক ব্যক্তি একাকিভাবে সাদাই করে, তাহলে প্রত্যেক ব্যক্তিকেই আলাদা আলাদা সূত্রা লাগবে, ইমামের পিছনে শুধুমাত্র ইমামের সূত্রায় মুক্তাদির সূত্রা হয়ে যাবে।
তোমরা এই অডিওর মধ্যে জানতে পারলাম সূত্রার সংজ্ঞা, সূত্রার পরিমাপ, সূত্র থেকে কিয়ামে দূরত্ব, সূত্র থেকে সাজদার দূরত্ব, এবং ইবনু আব্বাসের যে হাদিসের যে কনফিউশন, যে দোদুল্যমান অবস্থা বা মতপার্থক্য, তারও ইনশাআল্লাহ একটা সলিউশন পেলাম। হ্যাঁ, হাদা মা ইনদি আল্লাহু আলা বিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।